सासल राजाखर आगुलिनि रविन्द्र भवन नखलाव कुमार सचिन देवबर्मनि आसैमा सान पालैजाखा अ पानाव मानजाक फायक्या त्रिपुरा हासिनि आईसीए मिनिस्टर सुशांत चौधरी आईसीए सेक्रेटारी पीके चक्रवर्ती आईएससी डायरेक्टर रतन विश्वास ते कमल देव सोसाइटी फॉर कल्चरल चेयरमैन पांडानी पुलियावन सचिन देवबर्मनि मांगथंग खुम्बगै ते जाति गोथार मोसंगिरिखा मंत्री सुशांत चौधरी पांडाव कखना रोंना थांगै मंत्री सुशांत चौधरी साखा पुलियान असमतायनि हमजांमा ते हमारी याफारखा अ पांडान तेबो कतरखे खलायना होनै वानसुमानि फियाबा असमतायनि बागै कतरखे खायमानलिया कुमार सचिन देवबर्मन बिनि रसामुंबाय सिनिजाक भारत हाकतरन गारै फातार हाकतरब बन स्केब सिनिया गोरै ताक फान कुमार सचिन देवबर्मनि जागा केब नायमाया ब बिनि रसामुंनि बिसुक्ति भारत हाकतनि लुक्रग्रि खाव ताव कथां दङ तेब साका कुमार सचिन देवबर्मनि त्रिपुरा केलेन्डारो बरमनि थाय दंखाय नै সমস্ত অনিশার অবসান এই সুরের আলো এমনি করে আমাদের পূর্ণ করে এই পুজোর উৎসবে পুজোর মৌসুমে মহাশক্তি অনেক অনেক শুভকামনা প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠানে শুভ সূচনা হচ্ছে জোরদার করতাল চাইবো আপনাদের প্রত্যেকের কাছে সমস্ত অনিশার অবসান ঘটু আমরা চাই এই সুরের আলো এমনি করে আমাদের পূর্ণ করে এই পুজোর উৎসবে পুজোর মৌসুমে মহাষষ্ঠী অনেক অনেক শুভকামনা
সুর সম্রাট সচিন দেব বর্মন বা কর্তা সচিন দেব বর্মনের জন্ম জয়ন্তী। আপনারা জানেন পহেলা অক্টোবর 1906 সালে ওনার জন্ম হয়েছিল। তা আজকে আমরা যে জন্ম জয়ন্তী পালন করছি সেটা 117তম জন্ম জয়ন্তী। আপনারা জানেন যে সচিন দেব বর্মন শুধু রাজ্যে নয়, দেশে নয়, বিদেশে উনি ওনার খ্যাতি অর্জন করেছেন। ওনার নিজস্ব সৃষ্টি দিয়ে এবং ইউনিক সৃষ্টি, ওনার যে গান রচনা এবং ওনার গায়কি, ওনার যে কম্পোজিশন, তাতে এত ইউনিকনেস রয়েছে যে সবাই কিন্তু ওনার গান কিন্তু গাইতে পারে না। সুসম্রাট কুমার সচিন দেব বর্মনকে বিভিন্নভাবে বলা হয়, বর্মনদা বলেন কেউ, কেউ ওনাকে কুমার সচিন দেব বর্মন বলতেন, সচিন কর্তা বলতেন বা এখনও বলা হয়, এসডি বর্মন নামে সবচেয়ে বেশি বিখ্যাত উনি। আপনারা জানেন যে রাজ পরিবারে ওনার জন্ম হয়েছিল। নবজিৎ চন্দ্র দেব বর্মন মহাশয়, যিনি ঈশানচন্দ্র রাজার ছেলে ছিলেন, তারই গর্ভজাত সন্তান সচিন দেব বর্মন মহাশয়। কুমিল্লা আজকে বাংলাদেশ, ব্রিটিশ ইন্ডিয়াতে ওনার সেখানে জন্ম হয়েছিল। ওনার বিভিন্ন ধরনের কম্পোজিশন হিন্দিতে রয়েছে, বাংলা রয়েছে। উনি নিজে গায়ক হিসেবে এবং কম্পোজার হিসেবে সবচেয়ে বেশি স্বীকৃতি অর্জন করেছেন। ওনার এই স্বীকৃতিকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যেরই আরেকজন, ওনারই ছেলে রাহুল দেব বর্মন। উনি বলিউড জগতের অনেক সম্মানীয় জায়গায় রয়েছেন, আমাদের এই রাজ্যের উজ্জ্বল যথেষ্ট সচিন দেব বর্মন এবং ওনার ছেলে রাহুল দেব বর্মন দুজনই। সচিন দেব বর্মন আপনারা অনেকেই জানেন যে উনি ক্লাসিক্যাল মিউজিক ওনার বাবার কাছ থেকেই শিখেছিলেন। ওনার বাবা একজন সেতার বাদক ছিলেন এবং ধ্রুপ সঙ্গীতে বিশেষজ্ঞ ছিলেন। ছেলেকে ওনাকেই, নিজের ছেলেকে উনি সেখানে প্রশিক্ষণ দিচ্ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় উনি প্রশিক্ষণ নিয়েছিলেন। এই মহান ব্যক্তিত্ব বিএ পাস করেন কলকাতা ইউনিভার্সিটি থেকে তখনকার যুগে। এসডি বর্মন 100টি ফিল্মে বাংলা এবং হিন্দিতে বিভিন্ন ধরনের কম্পোজিশন করেছিলেন, নিজে গান গেয়েছেন 20টি ফিল্ম থেকেও বেশি নিজের কম্পোজিশনের উপর। এই যে ব্যক্তিত্ব আমাদের মুখোজ্জ্বল করে। এসডি বর্মন মহোদয়ের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনগুলিতে প্রখ্যাত শিল্পীরা দেশের গান গেয়েছেন, আপনারা জানেন সেগুলি, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত, মান্না দে, কিশোর কুমার, আশা ভোসলে, শামশাদ বেগম, মুকেশ এবং তালাত মোহাম্মদ, আরও অনেকেই, অনেক সেই গায়ক ব্যক্তিত্বরা ওনার কম্পোজিশনের উপর গান করেছেন, ওনার ডিরেকশনে গান করেছেন। কুমার সচিন দেব বর্মন বিভিন্ন পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1974 অভিমান ফিল্মে, বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসাবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন আরাধনাতে, আরাধনা ফিল্মের জন্য 1970 সালে, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মিউজিক ডিরেকশন জিন্দগি জিন্দগি 1970 থেকে উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়া অনেক বিশেষ বিশেষ উনি পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার কথা স্মরণ করে যে অনুষ্ঠান সূচি হচ্ছে এবং যে আইটেমগুলি আজকে এখানে করা হবে উৎসর্গিত হবে ওনার জন্য। সচিন দেব বর্মনের যে পথ দেখিয়েছেন, ওনার যে কম্পোজিশন, ওনার গান, সেগুলি
এগিয়ে নিয়ে যাওয়া বজায় রাখা। এখনও নতুন প্রজন্মের অনেকেই কিন্তু সচিন দেববর্মনকে জানে না, এলজি বর্মনকে জানে না, আমাদের সেদিকে এইটাকে নিয়ে যাওয়া উচিত। উনি ফোক আর্টিস্টও ছিলেন, তো যথাযোগ্য মর্যাদা হবে আজকের এই জন্মজয়ন্তী পালনের যদি আমরা সেটিকে তাদের উনার যে দেখানো যে রাস্তা সেটা যদি আমরা পালন করে যাই, সেই দিকে ধাবিত হই, তাহলে পরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে আশা করি। আমি এই কটি কথা বলে আর চেষ্টা করব একটি গানের একটু অংশ করতে। প্রেম করেছি আমি ধন্যবাদ।